চাকরি নিয়োগের জট ছাড়াতে মরিয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাজার দিন পেরিয়ে গিয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলন। সোমবার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয় SLST-র চাকরি প্রার্থীদের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের সঙ্গে শনিবার দেখা করতে গিয়েছিলেন কুণাল ঘোষ। এরপরে ব্রাত্য বসুর সঙ্গেও কথা হয় চাকরি প্রার্থীদের। সোমবার সেই বৈঠকের সূচি নির্ধারিত হয়েছিল আগে থেকেই। সেই মতোই বেলা তিনটের সময় বিকাশ ভবনে শুরু হয় বৈঠক। চাকরি প্রার্থীদের অনুরোধে এই বৈঠকে ছিলেন কুণাল ঘোষ। এখানে কোর্টের একটা বড় ভূমিকা আছে, দল বা সরকার এটা একটা পার্ট, বাট এই যে শূন্যপদ বাড়াতে হবে, তো এটা তো কোর্টকেও সরকারকে সহযোগিতা করতে হবে। ভুল কারুর হয়েছে, কেউ অন্যায় করেছে, তার জন্য তদন্ত রয়েছে, শাস্তি রয়েছে, সেগুলো যা ইচ্ছে হোক, কিন্তু সমস্যাটা হচ্ছে সেইটা বড় করে দেখাতে গিয়ে এদের নিয়োগ আটকে যাবে, এদের চাকরি আটকে থাকবে, সেটা তো হতে পারে না। তো ফলে এখন চাকরির জটটা খোলার চেষ্টা হচ্ছে, সেটা এখন শূন্যপদ বাড়াতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছিলেন, আবার তারপর সঙ্গে সঙ্গে সেখানে CBI কেন বাড়ানো হবে, এভাবে CBI তদন্ত হয়ে যাচ্ছে, তাহলে কোনটা করবে সরকার? ফলে আন্দোলনকারীদের যন্ত্রণাটা সরকার বুঝেই কিন্তু ভুল ত্রুটি সংশোধন করে একটা জায়গায় আসার চেষ্টা হচ্ছে, সেটা তো কোর্টকেও সেই জায়গাগুলো একটুখানি বুঝতে হবে। সোমবার দুপুরবেলায় বিকাশ ভবন পৌঁছে যান মেয়র রোডে আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা। 7 সদস্যকে এই প্রতিনিধি দলে রাখা হয়। 2022 সালে টেট পাস করেন চাকরি প্রার্থীরা। গত বছর 11 নভেম্বর টেট পরীক্ষা হয়েছিল। এর আগে 2017 সাল থেকে কোনো টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি। এদিকে সোমবার বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছেন আইনি জটিলতা দ্রুতই কাটবে। নিয়োগের জট কাটানোর খুবই চেষ্টা করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী লোকসভা নির্বাচনের আগেই চাকরি নিয়োগের জট কেটে যাবে বলেও আশ্বস্ত করেছেন ব্রাত্য বসু। আমি তো বললাম কিছু আইনি জটিলতা যে আমাদের হাতে নেই। আমি তো মহামান্য সুপ্রিম কোর্টকে গিয়ে আমি বলতে পারি না যে আপনি কালকেই শুনুন, এটা তো আমি বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। এটা মহামান্য আদালত যাবে, যখন শুনবেন তখন নিশ্চয়ই তিনি আমাদের নির্দেশিকা দেবেন এবং আমরা আদালতের কথা মেনেই করব। বলে আপনি যেমন এই এক বছর আপনার সঙ্গে আমি 7 বার অন্তর দেখা করেছি, আপনি আমার 7টা বুম ধরেছেন, আপনি যদি একটা এক বছরে যদি মহামান্য কোনো বিচারকের কোনো একটা বুম যদি নিয়ে আসতে পারেন আমার কাছে প্রতিক্রিয়া, তাহলে এই প্রলম্বিত হওয়া না দীর্ঘসূত্রিতা নাকি এটা আসলে যথাযথ সময় ঠিক মতো করে এটা একটা পারম্পর্য পাচ্ছে, তাহলে এই ধন্দের নিরসন হচ্ছে। আন্দোলনের যে তীব্রতা এই যে ত্যাগ, এটা নিয়ে যদি না, আমার ঘটনাটা দেখে খারাপ লেগেছে, আমার ভালো লাগেনি, খারাপ লেগেছে। নিশ্চয়ই একজন মানুষ ওইভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটা ভালো লাগার পথে নয়। উল্লেখ্য, শনিবার ছিল মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে SLST চাকরি প্রার্থীদের আন্দোলনের 1000তম দিন। সেই দিন প্রতিবাদের অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা তথা মহিলা চাকরি প্রার্থী রাসমণি পাত্র নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। কান্নার রোল এবং তীব্র ক্ষোভ ওঠে সেখান থেকে। CPM বিজেপির নেতারা প্রতিবাদে সামিল হয়েছিলেন সেখানে। এদিকে আলোচনার পর অবশেষে এই নিয়োগ সমস্যার সমাধান কবে হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।